যেমন কেমন আছেন আশা করে সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটি সহজ একটি টিপস আপনি দিতে চাচ্ছি বিশেষ করে যারা কম্পিউটার ইউজ করেন এবং কম্পিউটার ইউজ করতে যে প্রবলেমগুলো ফেস করেন সাধারণত বেশিরভাগ মানুষ বা কম্পিউটার কম্পিউটার ইউজার যারা বিশেষ করে আপনার কম্পিউটারটি ছোলো হয়ে যাচ্ছে কাজ করছে না হ্যাং হয়ে যাচ্ছে ওপেন হচ্ছে না এরকম জাতীয় বিভিন্ন রকম সমস্যা তা আপনাদের সংক্ষেপে ছোট্ট একটি টিপস দিচ্ছি আশা করছি আপনাদের সেই সমস্যাগুলোর সমাধান হবে এবং চলুন আমরা একটু সেদিকেই একটু যাই সময় নষ্ট না করি পিসিতে কিন্তু যারা কাজ করেন বিশেষ করে কম্পিউটার যারা ব্যবহার করেন তারা জানেন যে পিসিতে কিন্তু বিভিন্ন রকম সমস্যা হয় তার ভিতরে একটা বড়ো সমস্যা হচ্ছে আপনার পিসি হয়তো দেখেছেন যে হঠাৎ করে ওপেন হচ্ছে না হ্যাং হচ্ছে স্লো হয়ে গেছে একটা বিভিন্ন রকম প্রবলেম বা কোনো সফটওয়্যার ওপেন হচ্ছে না এরকম একটা সমস্যা মাঝে মাঝে হয় তা আমরা আজকে আসুন ছোট্ট করে একটু টিপস আপনাদের জন্য শেয়ার করি যে কী করে আপনার কম্পিউটারটা অত্যন্ত ফাস্ট রাখবেন এবং প্রত্যেকটা সফটওয়্যারে খুব দ্রুত ওপেন হবে বা সহজেই আপনার যে সমস্যাগুলো থাকে সাধারণত সে সমস্যাগুলো মোটামুটি একটি সলভ হয়ে যাবে এটা কি করে আমরা সমাধান করব সেদিকে একটু আসুন তবে যদি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে না থাকে তো অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকেনটি অন করে রাখুন যেন নতুন কোনো ভিডিও আসলে আপনারা পেতে পারেন এবং আমাদের সাথে থাকবেন আশা করছি তো চলুন বন্ধুরা এবার আমরা টিপসটি একটু দেখে নিই তা আপনারা প্রথমে কম্পিউটার যে ডেস্কটপটি থাকবে আপনারা সেখানে যাবেন এবং এই ডেস্কটপে যাওয়ার পরেই দেখুন সাধারণত এখানে স্টার্ট বার আছে বিভিন্ন অপশন আছে তারপরে এখান থেকে টাইপ কীবোর্ড থেকে আপনারা যে চাপবেন প্রেস প্রেস করবেন ওয়ালটার অর্থাৎ কিবোর্ডের লোগো কি যেটা আছে উইন্ডোজ লোগো কি আমি হয়তো বা লোগো কিটি দেখিয়ে দেবো উইন্ডোজ লোগো কি এবং একই সাথে আর এই বাথরুমটি চাপবেন আপনি দেখুন আপনার এমন একটি উইন্ডো আপনার ওপেন হবে তা আপনার এখান থেকে যদি কেটে দেন এবং এখানে প্রথমে লিখবেন আপনার রিসেন্ট আর ই সি এন্ড রিসেন্ট এই কথা লিখবেন একে ওকে দেবেন তাহলে দেখুন এখানে কিন্তু অনেক অপ্রয়োজন যে ফাইলগুলো রিসেন্ট ফাইল থাকে বিভিন্ন টেম্পোরারি ফাইল থাকে যেগুলো আপনার কম্পিউটারকে ছোলো করছে বা কোনো সফটওয়্যার ওপেন হতে সমস্যা করছে একটা প্রবলেম আপনার কম্পিউটার থাকে বা কম্পিউটারের মাথা ভারী হয়ে যাচ্ছে সে বিষয়ে কি আপনার এইটাকে কন্ট্রোল এ চেপে ডিলিট করে দেবেন এবং ডিলিট বাটন চাপলে দেখুন সমস্ত ফাইলগুলো কিন্তু আপনার ডিলিট হয়ে যাবে দেখুন সমস্ত ফাইলগুলো কিন্তু ডিলিট হয়ে গেল এটা আপনারা আমি বলবো যে আপনার দু একদিন দিন পরই এই কাজটি করবেন বা অন্তত সপ্তাহে একদিন করবেন তাহলে কিন্তু আপনার কম্পিউটারটি অবশ্যই ফাস্ট থাকবে এরপর দেখুন আপনি আবার অল্টার প্লাস লোগোকি প্লাস আর এটি চাপবেন এবং এখানে দেখুন এখানে রিসেন্ট ফাইলটি ডিলিট করা হয়েছে এরপর আপনাদের প্রিফেডস টি সি এইচ এই কথা লিখবেন লিখে ওকে দেবেন দেখুন এইখানেও কিন্তু অনেক ফাইল টেম্পোরারি ফাইল তৈরি হয়ে গেছে এবং এই ফাইলগুলোই আপনাদের কম্পিউটারে কিন্তু অনেক সময় স্লো করছে বা বিভিন্ন প্রোগ্রামের সমস্যা সৃষ্টি করছে সঙ্গে এইগুলো আপনারা এখানে কন্ট্রোল চেপে সিলেক্ট করে সব ডিলিট করে দেবেন পেস করে দেন এবং সব ডিলিট করে দেন এরপর আপনি আবার লোগো এবং আর আবার চাপবেন এবং এইখানে টাইপ করুন টি পি টেম্প এবং ওকে করুন দেখুন এখানেও কিন্তু অনেক ফাইল আপনি এখানেও ওকে হিসেবে ডিলিট করে দেবেন তবে বিষয়টা দেখবে যে এখানে কোনো কোনো ফাইল আপনার ডিলিট হতে নাও পারে সেই ক্ষেত্রে আপনি এটাকে স্কিপ করে দেবেন এই ফাইলটি দেখুন এখন ডিলিট হচ্ছে না আবার আমরা কীবোর্ড থেকে লোগো কি প্লাস আর চাপবো এবং এখানে লিখবো পার্সেন্টেজ টি পি আবার পার্সেন্টেজ এই কথা দেব এবং আবার ওকে দেব তাহলে দেখুন এখানেও কিন্তু অনেক ফাইল আমার তৈরি হয়ে রয়েছে এই ফাইলগুলো আসলে আমাদের মাঝে মাঝে একটু ক্লিয়ার করা দরকার পরিষ্কার করা দরকার এবার ওয়াল এইচ এপে কন্ট্রোল চেপে ডিলিট করে দিন দেখুন এখানে আমি ফাইলগুলো ডিলিট করে দিলাম যেগুলো ডিলিট হবে না আমরা স্কিপ করে দেবো সেই ফাইলগুলো তাহলে দেখুন এই ফাইলগুলো আমার ডিলিট হলো না না হলেও সমস্যা নেই আমরা ডিলিট করে দেবো তা মোটামুটি চারটি অপশন থেকে আপনার চারটি বার এটাকে ডিলিট করবেন ক্লিনিং করবেন এরপর দেখুন এই যে রিসাইকেল বিন আছে এখানে আপনার এটাকে বাটন চেপে এমটি করে দিবেন ওকে তাহলে এখন যে আপনার কম্পিউটারটা হলো দেখবেন যে আপনি কাজ করলেই বুঝতে পারবেন যে আপনার কম্পিউটারটা কিন্তু আগের চেয়ে অনেক ফাস্ট হয়ে গেছে ভালো হয়ে গেছে এবং ইচ্ছা করে আরেকটা আপনি রিস্টার্ট করে দেখতে পারেন কম্পিউটারটা আগের চেয়ে অনেক সচল হয়েছে এই কাজটা আপনারা মাঝে মাঝে করবেন এটা যদি করতে পারেন তাহলে আমি আশা করব যে আপনার কম্পিউটারের এই মোটামুটি দীর্ঘদিন ভালো চলবে একটা একটা উইন্ডোজে আপনারা যদি নিয়মিতভাবে এটা করে রাখতে পারেন তাহলে অনেক দিন আপনার উইন্ডোজ দিতে হবে না কম্পিউটারটি ভালো ফাস্ট কাজ করবে মূলত দীর্ঘদিন এই কাজটা না করলে যে অনেক ফাইল ক্রিয়েট হতে হতে টেম্পোরারি কিছু ফাইল ক্রিয়েট হয় ক্রিয়েট হতে হতে একসময় কম্পিউটারটি ভারী হয়ে যায় ছোলো হয়ে যায় কম্পিউটারটি হ্যাং করে তো এই কাজটা করবেন আশা করি এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন এবং অবশ্যই আমাদের চ্যানেলে থাকুন নতুন নতুন টিপস পাওয়ার জন্য এবং আপনারা মূলত কম্পিউটার থেকে আর অ্যাকচুয়ালি বা যে কোনো ব্যাপারে কি কি টিপস আপনাদের সমস্যা হয় বা কি কি ভিডিও আপনারা আশা করছেন সেটি কমেন্টস করুন আমরা চেষ্টা করবো সেই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ